আজ আমি আপনাদেরকে দেখাবো লাল শাকের বীজ কুলা দিয়ে কিভাবে গ্রেডিং করা হয়। তো কুলা দিয়ে বীজ গ্রেডিং করার আগে কিন্তু বেশ কয়েকটি প্রসেস আছে, সেই প্রসেসগুলো কিন্তু আমি ধাপে ধাপে আপনাদেরকে দেখাইছি। তো আজকে শুধু আপনাদেরকে দেখা দিব আমি কুলা দিয়ে কিভাবে লাল শাকের ফুল ধরা হয়। এটা দেখেন পাক দিচ্ছে, কুলা দিয়ে পাক দেওয়ার ফলে ফুলগুলো মাঝখানে আসতেছে, এইগুলো ধরে রেখে দিচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা লাল শাকের বীজ গ্রেডিং করি। শুধু লাল শাক না, লাল শাক, ডাটা শাক, মানে শাক জাতীয় যেগুলো আছে ডাটা শাক এবং লাল শাকের মধ্যে, সব বীজ আমরা এইভাবে গ্রেডিং করি। আর এগুলো হচ্ছে আরএম এর বীজ, আমরা আলতাপেটি, ভুটান, ক্রস ডাটা সব ধরনের বীজ কিন্তু আমরা এইভাবে গ্রেডিং করে থাকি। এদিকেও গ্রেডিং চলছে, এখানেও গ্রেডিং চলছে, পাক দিয়ে দিয়ে ফুলগুলো মাঝখানে আসতেছে। এই ফুলগুলো আমরা রেখে দিচ্ছি এই বাটিতে, আর এইগুলো কিন্তু একবারে ফ্রেশ হচ্ছে। আর এই বীজগুলো একেবারে ফ্রেশ বীজ আপনাদেরকে আমি দেখাই, দেখেন কোনো প্রকারের ফুল, মাটি, পাথর, বালি কিচ্ছু নেই, একেবারে ফ্রেশ, একেবারে ফ্রেশ। দেখেন একদম কোনো প্রকারের ইনাট ম্যাটার নেই, একদম ঝকঝকে চকচকে। এইভাবে কিন্তু আমরা বীজ প্রসেস করে থাকি। ধন্যবাদ সবাইকে।